শুভ সকাল বন্ধুরা, আজ 6 মার্চ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 30 মার্চ আসামের 6 জেলায় বিশেষ টেট পরীক্ষা ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর। 2টি স্লুইস গেটের শিলান্যাস করলেন সাংসদ কৃপনাথ এবং বিধায়ক সুজাম, মন্ত্রী পীযূষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। কমলাক্ষের ডাকা নাগরিক সভায় আন্দোলনের সিদ্ধান্ত, পুরকর 26 সদস্যের গঠিত কমিটি আজ পৌরপতি জেলাশাসকের সঙ্গে করবে সাক্ষাৎ। 1 এপ্রিল থেকে বাড়ছে টুল ট্যাক্স, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে 5 থেকে 10% টুল বাড়ানোর। অতিমাত্রায় লুপ করলে ভয়ঙ্কর বিপদে পড়তে হয় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিল্লিতে পুনর্বাসনকে রামের বনবাসের সঙ্গে তুলনা। দারুল উলুমের খতমে বুখারিতে বাসকান দিতে জনজুয়ার, রাজনীতি নিয়ে 1টি শব্দ বললেন না আজমল, মুসলিমদের সৎ পথে চলার আহ্বান। শীঘ্রই শিলচর জয়ন্তিয়া বেহাল সড়ক সংস্কারের দাবি, আন্দোলনের হুঙ্কার প্রতিবাদী সভায়। এবং সর্বশেষ খবরটি হল, 3 বছরেও সম্পূর্ণ হয়নি কালভার্টের অ্যাপ্রোচের কাজ, চাঁদা তুলে মাটি বরাদ্দ করলেন গ্রামবাসী। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আগামী 30 মার্চ আসামের 6টি জেলায় বিশেষ টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু। আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু জানান, রাজ্যের 6টি তফসিলভুক্ত জেলার জন্য আগামী 30 মার্চ শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব জেলায় টেট পরীক্ষা হবে সেগুলি কোকরাঝাড়, বাক্সা, উদালগুড়ি, ডিমাহাসা ও কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং। টেটের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সে অনুযায়ী পরীক্ষাটি চলতি 2023 সালের 30 মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য অনলাইনে আবেদন প্রাপ্তি 5 মার্চ থেকে শুরু হয়েছে এবং জমা দেওয়ার শেষ তারিখ 25 মার্চ। ই অ্যাডমিট কার্ড 15 মার্চ থেকে জারি করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ টেট বিশেষ করে এই 6টি তফসিলভুক্ত জেলাগুলির জন্য পরিচালিত হচ্ছে, যাতে স্থানীয় জনগণের চাহিদা মেটে এবং তাদের আরও ভালো শিক্ষার সুযোগ প্রদান করা যায়। তবে বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, যে কোনো অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হতে পারে। এদিকে সরকারের এই পদক্ষেপকে বহু শিক্ষাপ্রেমী স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, সরকারের এই পদক্ষেপে ওইসব এলাকায় শিক্ষার মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পরবর্তী খবরটি হল, 2টি স্লুইস গেটের শিলান্যাস করলেন কৃপনাথ সুজাম, মন্ত্রী পীযূষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। জল সম্পদ বিভাগের অধীনে কাটলিচুড়া বিধানসভা এলাকার বন্যা কবলিত 2টি এলাকার বন্যা প্রতিরোধে 2টি বৃহৎ স্লুইস গেটের আনুষ্ঠানিক শিলান্যাস হল রবিবার। স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিশেষ প্রচেষ্টা রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। 2টি প্রকল্পের জন্য বিভাগীয় তরফে প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করেন বলে প্রাপ্ত সূত্রের খবর। এ উপলক্ষে এদিন ধলাই পঞ্চম খণ্ড ও রূপাচুড়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃপনাথ মালা ও বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। দলেশ্বরী ও কাটাখাল নদীর জল প্রতিরোধে 2টি প্রকল্পের বাস্তবায়নে যথাক্রমে 4 কোটি 80 লক্ষ ও 4 কোটি 25 লক্ষ টাকা ব্যয় হবে। সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কৃপনাথ মালা জানান, বন্যা মোকাবিলায় রাজ্য সরকার অর্থ বরাদ্দ করতে কোনো খামতি রাখছে না, এখন শুধু প্রকল্পের সঠিক বাস্তবায়ন জরুরি। তিনি এর জন্য বিধায়ক সহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। বিধায়ক সুজাম তার বক্তব্যে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই প্রকল্প 2টির বাস্তবায়ন হলে বৃহত্তর দলাই ও রূপচড়া এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। তিনি জানান, ধলেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি হলে বিশেষ করে দলাই এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান, ওই এলাকার সমস্যা নিরসনে তার প্রয়াত পিতা প্রাক্তন বিধায়ক তজবুল আলী লস্কর স্লুইস গেট নির্মাণের জন্য অনেক তদবির করেছিলেন, এই অধরা কাজ তার হাত দিয়ে বাস্তবায়িত হয় তিনি কৃতজ্ঞ বলে জানান। তিনি এলাকার উন্নয়নে সাংসদ কৃপনাথ মালার তৎপরতার প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল, 1 এপ্রিল থেকে বাড়ছে টুল ট্যাক্স, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 5 থেকে 10% টুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 2008 সালের যাত্রী সড়ক মূল্যদর নির্ধারণ এবং সংগ্রহ বিধিমালা অনুযায়ী
প্রতি বছরই টুল ট্যাক্সের পরিমাণ সংশোধন করা হয়। সে হিসেবেই 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দর। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 25 মার্চের মধ্যে সংশোধিত টুল ট্যাক্সের পরিমাণ সড়ক ও পরিবহন মন্ত্রকের কাছে পাঠানো হবে। নীতিন গড়করির মন্ত্রকের সবুজ সংকেত মিললেই তা কার্যকরী হবে। বর্তমানে এক্সপ্রেসওয়েগুলিতে কিলোমিটার প্রতি টুল ট্যাক্স নেওয়া হয় 2.19 টাকা। অবাণিজ্যিক ব্যবহারের জন্য নিবন্ধিত গাড়ির মালিকরা প্রতি মাসে 315 টাকা দিয়ে সংশ্লিষ্ট টুল প্লাজা দিয়ে যতবার খুশি ভ্রমণ করতে পারেন। এই মাসিক পাসের মূল্য 10% বৃদ্ধি করা হবে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে, প্রতিদিন প্রায় 20,000 গাড়ি যাতায়াত করে। সেই সংখ্যাটা আগামী 6 মাসে বেড়ে দাঁড়াতে পারে 50,000 থেকে 60,000-তে। সেদিকে লক্ষ্য রেখেই এবার টুল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী খবরটি হলো, অতিমাত্রায় লুপ করলে ভয়ঙ্কর বিপদে পড়তে হয় বললেন সর্বানন্দ। মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিল্লিতে পুনর্বাসনকে রামের বনবাসের সঙ্গে তুলনা। কিছুদিন আগেই বলেছিলেন, রাজনীতিকে এমন পর্যায়ে নেবেন না যাতে সমাজ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, কারণ ক্ষমতা আজ আছে কাল নেই, ফলে ক্ষমতার মুখে নিজের সামাজিক দায়িত্ব ভুলে গেলে চলবে না। এবার তার মুখেই শোনা গেছে, লুবে পাপ পাপে মৃত্যু, যারা অতিমাত্রায় লুপ করে তারা ভয়ঙ্কর বিপদে পড়ে। হ্যাঁ, তিনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। টানা 5 বছর সাফল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল শেষ করেছেন সোনোয়াল, কিন্তু এরপরও নিজের আসন ছেড়ে দিতে হয়েছিল তাকে। তবে কোনো তর্ক বিতর্ক ছাড়াই নীরবে সরে গিয়েছিলেন সর্বানন্দ। সাধারণত রাজনীতির অঙ্গনে এসব ঘটনা অনেকটাই জলগুলা করে, কিন্তু সর্বানন্দ একেবারে নীরবেই নিজের আসন ছেড়ে দিয়েছিলেন। এমন নজির হয়তো আগে দেখেননি আসামবাসী, তবে এবার ধীরে ধীরে মুখে কারো নাম না নিয়ে অনেক কথাই বলছেন তিনি। রবিবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের মহাপুরুষেরা বলে গেছেন, লুবে পাপ পাপে মৃত্যু, যারা অতিমাত্রায় লুপ করে তাদের ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়। গুরুজনদের অমান্য করে সমাজের মান সম্মানের প্রতি কোনো গুরুত্ব না দিয়ে সব নীতি নিয়মের বাইরে গিয়ে যারা শুধু ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা করেন, তাদের সব সময় অশান্তির মধ্যে থাকতে হয়। তবে এই সমাজে প্রত্যেকেই শান্তিতে থাকতে চান। এই পৃথিবীতে শান্তির পরিবেশ বজায় রাখতে আমাদের মুনি ঋষিরা অনেক বাণী লিখে গেছেন, এসব মেনে চললে জীবন ধন্য হবে। এতে নিজেরাও শান্তিতে থাকতে পারবে, অন্যদেরও শান্তিতে রাখা সম্ভব হবে। এদিন রামের বনবাসের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, রাজার ছেলে হয়েও 14 বছর বনবাসে কাটাতে হয়েছে ভগবান রামচন্দ্রকে। তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করছে। অনেকেই মনে করছেন, তার মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দিয়ে দিল্লিতে পুনর্বাসনকেই বনবাসের সঙ্গে তুলনা করছেন তিনি। সঙ্গে এই বার্তাও দিয়েছেন, 14 বছর বাদে রামচন্দ্র ফের ফিরে এসেছিলেন। সোনোয়াল বলেন, আমি কতটা যোগ্য আমি জানি না, তবে নিজেকে প্রতিদিন সংস্কারের কাজ আমি করে যাচ্ছি, কারণ সংস্কার, সংস্কৃতি, সহিষ্ণুতা, সংযম, এসব মানবিক গুণ আয়ত্ত করা অনেক কঠিন কাজ। আমি কৃষ্ণভক্ত মানুষ, সেই কৃষ্ণকে অনুসরণ করে নিজের জীবনকে সংস্কার করার চেষ্টা করে যাচ্ছি। সোনোয়ালের কথায়, আমরা নিজেদের জীব শ্রেষ্ঠ বলে দাবি করে থাকি, কিন্তু নিজের মাধ্যমে তা প্রমাণ করে দেখাতে হবে যে মানুষ জীব শ্রেষ্ঠ। এই মানব সমাজ যাতে মিলেমিশে সুখে শান্তিতে থাকে, এর জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে এই সমাজে বসবাস করা মানুষদেরই। দূর করতে হবে হিংসা বিদ্বেষ, তখনই প্রমাণ হবে যে আমরা জীব শ্রেষ্ঠ। রাজনৈতিক মহলের খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করেই এসব মন্তব্য করছেন সর্বানন্দ। তবে তার মুখে একটিবারের জন্য হিমন্তের নাম উচ্চারণ হয়নি, এমনকি রাজনৈতিক মহলে এমনও চর্চা রয়েছে, আসামে আয়োজিত G20 সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানকে চাপিয়ে দিতে। তখনই বাল্যবিবাহ বিরোধী অভিযান শুরু করেন মুখ্যমন্ত্রী, কারণ এতে প্রচারের আলোয় আসতে পারতেন সর্বানন্দ। একইভাবে গঙ্গা বিলাসের আগমনকে ঘিরেও রাজ্য সরকারের তরফে বিশেষ কোনো তৎপরতা দেখা যায়নি। এসব নানা কারণেই হয়তো অনেকটাই ক্ষুণ্ণ সোনোয়াল। তবে নিজের ইমেজ বজায় রেখে মুখে কারো নাম না নিয়েই তিনি বুঝিয়ে দিতে চাইছেন, ক্ষমতা বেশি দিন থাকে না, ফলে মানুষের সঙ্গে মিশে থাকাটাই আসল।
পরবর্তী খবরটি হলো জনজুয়ারে বাসল দারুল উলুম বাসকান্দির খতমে বুখারী অনুষ্ঠান। লক্ষাধিক মানুষের সমাবেশে দাঁড়িয়ে মুসলিমদের সৎ এবং ধর্মপরায়ণ হওয়ার ডাক দিলেন এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমল সহ তাবড় তাবড় ইসলামী পণ্ডিতরা। অনুষ্ঠানে এআইইউডিএফ সুপ্রিমো ধুবড়ির সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল রাজনীতি নিয়ে টু শব্দ ঠিয় করেননি। মাদ্রাসার মজলিসে সুরার সদস্য মাওলানা বদরউদ্দিন আজমলের বক্তব্যের আগাগোড়াই ছিল ধর্মীয়। বার্ষিক জলসা ও খতমে বুখারী উপলক্ষে গত দুদিন ধরেই তিনি বরাক উপত্যকায় অবস্থান করছেন, অংশ নিয়েছেন মজলিসে সুরার বৈঠকে, কিন্তু রাজনীতির পা মাড়াননি দারুল উলুম বাসকান্দির বার্ষিক এনামি জলসা দস্তারবন্দি তথা খতমে বুখারী অনুষ্ঠানে। ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতি এবার অন্যবারের রেকর্ড ভঙ্গ করেছে। মাদ্রাসায় নতুনভাবে নির্মিত স্থায়ী বিশাল প্যান্ডেলে জায়গা হয়নি ধর্মপ্রাণ মানুষের। এদিন সকাল 10টায় শুরু হয় অনুষ্ঠান। পৌরোহিত্য করেন মাদ্রাসার শেখুল জামিয়া উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইয়াহিয়া। অনুষ্ঠানে মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি ও সনদ প্রদান করা হয়। জলসায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দের অধ্যাপক মাওলানা খুরশিদ আনোয়ার। তিনি তার বক্তব্যে ইসলাম ধর্মাবলম্বীদের সঠিক পথে চলার আহ্বান জানান। শান্তি শিক্ষা এবং আধ্যাত্মিকতা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল মাদ্রাসা খানকায় মদনী কর্ণধার শেখ মাওলানা আহমদ সাইদ গোবিন্দপুরি। তিনি মুসলিমদের সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। সমাজে বর্তমানে চলতে থাকা নানা অন্যায় অবিচারের বিরুদ্ধেও সরব হয়েছেন মাওলানা আহমেদ সাইদ গোবিন্দপুরি। বিকেলে সমবেত প্রার্থনা শেষে অনুষ্ঠান শেষ হয়। এদিন জলসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। মাদ্রাসার সামনের যাত্রী সড়কও ছিল লুকে লুকারণ্য। দূর দূরান্ত থেকে গাড়িতে আসা ধর্মপ্রাণ লোকদের অন্তত 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হয়েছে। ছিল যানবাহনের দীর্ঘ লাইন। তবে কে শুনে কার কথা, বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে মাদ্রাসায় আসা লোকেরা গাড়িতে মাইক বাজিয়ে এসেছেন। অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ আগেই চলমান গাড়িতে মাইক বাজানো বারণ করেছিলেন। 3 জেলায় প্রশাসনের জারি করা 144 ধারাও রয়েছে, কিন্তু এসবের তুয়াক্কা না করেই অনেকে গাড়িতে মাইক বাজিয়ে মাদ্রাসার জলসায় আসেন। পরবর্তী খবরটি হলো 3 বছরেও সম্পূর্ণ হয়নি কালভার্টের অ্যাপ্রোচের কাজ, চাঁদা তুলে মাটি বরাট করলেন গ্রামবাসী। দীর্ঘ 3 বছরেও সম্পূর্ণ হয়নি কালভার্টের অ্যাপ্রোচের কাজ, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ছোটবালিয়া এলাকার জনগণকে। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আন্তঃরাজ্য সীমান্তবর্তী এই গ্রামটি দুর্লভচূড়া উন্নয়ন খণ্ডের চেরাগি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামবাসীদের অভিযোগ, 1 দশক আগে এলাকার জনগণ টিলা কেটে তৈরি করেছেন এই সড়ক। রাস্তায় থাকা চড়ার উপর পাকা কালভার্ট নির্মাণে চতুর্দশ কমিশন থেকে 3 বছর আগে মঞ্জুর হয় 5 লক্ষ টাকা। কথা ছিল পাহাড়ি ওই চূড়ার উপর পাকা বক্স কালভার্ট তৈরি করা হবে। জিপি কর্তৃপক্ষ যথাস্থানে কালভার্ট তৈরি করলেও অ্যাপ্রোচের কাজ অসমাপ্তই থাকে। অন্যদিকে নিত্য চলাচলের জন্য অ্যাপ্রোচবিহীন কালভার্টের পাশে চড়ার উপর স্থানীয় জনগণ গাছ ফেলে ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছেন। এতে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় পড়তে হয়েছে স্কুল পড়ুয়া ও পথচারীদের। ফলে গ্রামবাসীদের পক্ষ থেকে বার কয়েক এই কালভার্টের অ্যাপ্রোচের কাজ শেষ করতে দাবি জানানো হয়েছিল জিপি সভাপতি সহ কেন্দ্রের বিধায়ক ও সাংসদকে। যদিও কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন গ্রামের চিনিয়াল কৈরি আসাদ আলী, নজমুল ইসলাম, গিয়াসুদ্দিন, আফতার আলী প্রমুখ। তারা জানান বর্ষার আগে যোগাযোগের একমাত্র রাস্তা চলাচলের উপযোগী করতে রবিবার থেকে অ্যাপ্রোচে মাটি বরাটের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। তারা ছোটবালিয়া সহ আশপাশের গ্রাম থেকে চাঁদা তুলে প্রায় 50,000 টাকা ব্যয় করে অ্যাপ্রোচের কাজ করাচ্ছেন। এর জন্য লাগিয়েছেন এক্সকেভেটর। এতে 2 দিনের মধ্যেই অ্যাপ্রোচের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, কেন অ্যাপ্রোচের কাজ অসম্পূর্ণ রইল দীর্ঘ 3 বছর। বিষয়টি নিয়ে চেরাগজীবীর তৎকালীন সচিব তথা বর্তমান দুর্লভচূড়া ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও উজ্জ্বল চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি জানান, জিপি থেকে শুধু কালভার্ট নির্মাণের জন্য মঞ্জুর করা হয়েছিল 5 লক্ষ টাকা, ওই টাকায় কাজ যথারীতি শেষ করা হয়েছে। কথা ছিল এমজি এন্ডেগা থেকে অর্থ মঞ্জুর করিয়ে শেষ করা হবে অ্যাপ্রোচের মাটি বরাটের কাজ, কিন্তু পরবর্তীতে তা আর হয়ে ওঠেনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।